ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، জনৈক বোন প্রশ্ন করেছেন, শেখ আর আলেমের মধ্যে কি কোনো পার্থক্য আছে? শেখদেরকে আলেম এবং আলেমদেরকে শেখ বলা যায় কি না? শেখ এবং আলেম দুটোর মধ্যে শব্দগত পার্থক্য আছে, কিন্তু আসলে তেমন কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে শাব্দিক পার্থক্য, শরীর দৃষ্টিতে কোনো পার্থক্য নাই। যেহেতু শেখ এটা আলেমদেরকে বলা হবে বা মুরব্বীদেরকে, আলেম এটা শিক্ষিত ব্যক্তিদেরকে বলা হবে। তবে সৌদি আরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুরব্বীদেরকে এবং গোত্রীয় প্রধানদেরকে শেখ বলা হতো, যারা গোত্রের মধ্যে প্রধান ছিল, একটা বংশের মধ্যে প্রধান বা একটা এলাকার মধ্যে প্রধান, তাদেরকে শেখ বলা হতো। তো সেটা কোনো বিষয় নাই। আলেম এটা সবসময় আলেম, এই আলেম শব্দ এটা সব জায়গায় ব্যবহার করা যায় না, কিন্তু শেখ এই শব্দটা দেখা যায়। যে আমরা দেখি খেয়াল করে, ইন্ডিয়াতেও এখন অনেক মানুষ এটা শেখ ব্যবহার করে তাদের নামের শুরুতে। তো এটা ব্যবহার করাতে কোনো দোষ নেই, এবং পার্থক্য শুধু এতটুকুই যে এই শেখ শব্দ এটা অনেকেই সাধারণ মানুষও ব্যবহার করে, মানে নামার পূর্বে শেখ, এটা মানে বংশীয় একটা বিষয় তারা ধরে রাখে। আর আলেমদেরকে শেখ এটা বলা যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহু আলম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।